নমস্কার বন্ধুরা, আজকে আমি ইনস্ট্যান্ট ধোসার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চাল ডাল ভিজানো ঝামেলা ছাড়াই আপনারা খুব কম সময়ের মধ্যে ব্রেকফাস্ট কিংবা ডিনারে এই ধোসার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এই প্রচণ্ড গরমে বন্ধুরা রান্নাঘরে কিন্তু খুব বেশি সময় কারোর থাকতে ইচ্ছে করে না, তাই খুব কম সময়ের মধ্যে এই ইনস্ট্যান্ট ধোসার রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। এতটাই মচমচে আর এতটাই মুখরোচক হয়, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করা যাক। তো ইনস্ট্যান্ট ধোসা বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে চালের গুঁড়ো। আমি এখানে এক কাপ রেডিমেড যে চালের গুঁড়োটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই আমি নিয়েছি। আর নিচ্ছি যে কাপ মেপে আমি চালের গুঁড়োটা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ নিচ্ছি এখানে সুজি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল। যে কাপ মেপে আমি চালের গুঁড়োটা নিয়েছি সেই কাপ মেপেই প্রথমে এক কাপ জল দেব। প্রথমে কিন্তু আর বেশি এখানে জল দেব না, এক কাপ জল দিয়ে খুব ভালোভাবে এখানে চালের গুঁড়ো আর এই সুজিটাকে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলা না থাকে। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে একটা গাঢ় ব্যাটার প্রথমে এখানে রেডি করে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে অন্তত 10 মিনিটের জন্যে। আর বন্ধুরা, হাতে যদি আপনাদের একদমই সময় কম থাকে তাহলে অন্তত 5 মিনিটের জন্যে রেস্টে রেখে দিতে হবে। ব্যাটারটা রেস্টে রেখে দিয়ে এবার ধোসার জন্য বানিয়ে নেবো একটা চাটনি। তো কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ কাঁচা বাদাম। বন্ধুরা, আমার ঘরে কিন্তু কাঁচা বাদামটা ছিল, সেই জন্য আমি কাঁচা বাদাম ভেজে নিয়ে তারপর আমি এই চাটনিটা তৈরি করছি। আপনারা কিন্তু সরাসরি ভাজা বাদাম কিনে এনেও কিন্তু এই চাটনিটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি বাদামটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। এবার একটা ব্লেন্ডারে আমি খোসা ছাড়ানো বাদামগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করবেন তেমন কিন্তু এখানে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর একটু টকভাবের জন্য আমি এখানে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। তবে বন্ধুরা, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। পাতিলেবুর রসটা দিলে একটু টকটক লাগবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে চাটনিটা। এবার এই সমস্ত উপকরণ দিয়ে একটা মিহি পেস্ট এখানে তৈরি করে নিতে হবে। তো দেখুন, একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর একটা অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি এটাকে। আর এই চাটনিটাকে আরও টেস্টি বানানোর জন্যে এবার আমি এর মধ্যে দেব তড়কা। তো একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ দিচ্ছি এখানে কালো সর্ষে আর 2 থেকে 3টে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ভেজে নেবার পর ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে 8 থেকে 10টা দিয়ে দিচ্ছি কারি পাতা। বন্ধুরা, এখানে কিন্তু ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপরে কিন্তু কারি পাতাগুলো দিতে হবে। তো তড়কাটা আমাদের একদমই রেডি। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এবার আমি তড়কাটা দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি বাদামের এই চাটনি। এই চাটনির সঙ্গে কিন্তু ধোসাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগবে। অন্যদিকে যে ব্যাটারটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কতটা ফুলে গেছে আর একদম নরমও হয়ে গেছে। এবার কিছু উপকরণ আমরা এই ধোসার ব্যাটারের মধ্যে যোগ করে নেব যাতে করে ধোসাটা হয় আরও বেশি টেস্টি। তো এখানে আমি 8 থেকে 10টা কারি পাতা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ দিচ্ছি এখানে গ্রেট করা আদা। 2টো কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 2 চামচ মতো দিচ্ছি এখানে ধনে পাতা। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু যোগ করতে পারেন। গাজর, বিনস, ক্যাপসিকামও কিন্তু এখানে যোগ করতে পারেন। ছোট ছোট টুকরো করে কেটে তারপর এর মধ্যে দিতে হবে। এবার দিচ্ছি 1 কাপ মতো জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এই ব্যাটারের যে ঘনত্বটা সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে ধোসাটা কিন্তু একদমই ঠিকঠাক হবে না। তো এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ সুজি নিয়েছি, মানে 1.5 কাপ। তো 1.5 কাপের জন্য আমাদের এখানে লাগবে 3 কাপ জল। এই জলের পরিমাপটা কিন্তু যদি সঠিক না হয় তাহলে ধোসাটা কিন্তু একদমই ঠিকঠাক হবে না। আর 1/2 দিচ্ছি পাতিলেবুর রস। এবার সমস্ত এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদমই পাতলা জলের মতো হবে। ব্যাটারটা যদি ঘন হয় তাহলে কিন্তু প্যানে আটকে যাবে আর একদমই কিন্তু ক্রিসপি হবে না। ব্যাটারটা রেডি করে নেবার পর আমি একটা তাওয়া বসিয়েছি আর এই তাওয়াটাকে হাই ফ্লেমে দিয়ে প্রথমে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। এমনভাবে গরম করতে হবে তাওয়া থেকে যাতে ধোঁয়া ওঠে, ঠিক এইভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে যাবার পর লো টু মিডিয়াম হাইতে দিয়ে
এবার এই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। আর প্রতিবার যখন ব্যাটারটা এই তাওয়াতে দেবেন বন্ধুরা, তার আগে কিন্তু খুব ভালো করে উপর নিচ মিশিয়ে নিতে হবে, নইলে উপরে কিন্তু জল ভাসতে থাকবে আর সুজি আর চালের গুঁড়ো কিন্তু নিচে থেকে যাবে। তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর লো টু মিডিয়াম হাইতে দিয়ে এক চামচ মতো সাদা তেল খুব ভালোভাবে তাওয়াতে ব্রাশ করে নিতে হবে। খুব ভালো করে ব্রাশ করে নেবার পর তারপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়ার চারিপাশে দিতে হবে। আর বন্ধুরা, এখানে কিন্তু এক জায়গায় কিন্তু বারবার ব্যাটার দেবেন না, তাহলে ধোসা সেই জায়গাটা কিন্তু ক্রিস্পি হবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সমস্ত তাওয়াতে একদম পাতলা করে আমি কিন্তু এই ধোসাটাকে ছড়িয়ে দিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট মতো অপেক্ষা করতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু আমি আর এখানে বাড়াবো না, লো টু মিডিয়াম হাইতে দিয়েই 4 থেকে 5 মিনিট মতো অপেক্ষা করব। আর তাওয়াটাকে মাঝে মাঝে এভাবে একটু ঘুরিয়ে দেবেন, যাতে ধোসাটা চারিপাশ দিয়ে খুব ভালোভাবে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 4 থেকে 5 মিনিট পর ঠিক এইরকম যখন লাল লাল হয়ে আসবে তখন কিন্তু এভাবে ফোল্ড করে নিতে হবে। আর এখানে দেখতেই পেলেন যে এখানে কিন্তু তাওয়াতে একদম লেগেও যায়নি, খুব সহজে কিন্তু এই ধোসাগুলো উঠে যাচ্ছে, কোনো রকম প্যানে কিন্তু আটকে যায়নি। আমি এখানে ফোল্ড করে নিলাম, 2 ভাঁজ করে নিলাম, আপনারা চাইলে কিন্তু এটা রোল করেও নিতে পারেন। তো দেখুন, একটা কিন্তু আমার ভাজা রেডি, এবার আমি তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা ভেজে এখানে দেখিয়ে দিচ্ছি। তাওয়া কিন্তু প্রথমে ওই একইভাবে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে লো টু মিডিয়াম হাইতে দিয়ে 1 চামচ মতো তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর প্রতিবার ব্যাটার দেওয়ার আগে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে উপর নিচে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর এবার ব্যাটারটাকে এই তাওয়ার চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি, পাতলাভাবেই ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু চারিপাশে আমি সমানভাবেই ছড়িয়ে দিচ্ছি, যাতে কি না সব পাশ সমানভাবে ভাজা হয়। তো এবার আরও 4 থেকে 5 মিনিট মতো অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিট মতো অপেক্ষা করার পর দেখুন, এভাবে যখন নিচের থেকে লাল লাল রং ধরে যাবে এভাবে, তখন বুঝতে হবে ধোসাটা একদমই রেডি। তো ধোসাটাকে এভাবে ফোল্ড করে নেব, তো এই ধোসাটাও একদমই রেডি। আর অন্য ধোসাগুলো একইভাবে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, বাদামের চাটনিটা বানিয়ে কিন্তু আপনারা 4 থেকে 5 দিন ফ্রিজে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন। তো দেখুন, আমি এবার ধোসাটা দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি। আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা ক্রিস্পি হয়েছে এই ধোসাগুলো। তো যখনই আপনাদের ধোসা খেতে ইচ্ছে করবে বন্ধুরা, তখনই কিন্তু আপনারা ঝটপট এভাবে তৈরি করে নিতে পারবেন। আর এবার আমি আপনাদের দেখাচ্ছি যে এই ধোসাগুলো কতটা মুচমুচে, এতটাই মুচমুচে আর এতটাই মুখরোচক যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবেই করবে। তো এবার আমি একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বন্ধুরা যে কতটা মুচমুচে। তো এভাবে আপনারা খুব সহজে ব্রেকফাস্ট কিংবা ডিনারে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই ধোসাগুলো এইরকম বাদামের চাটনি ছাড়াও আপনারা আলুর তরকারির সঙ্গেও খেতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ।